ইসলামী ব্যাংক নিউজ টপ 10। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা শুনানিতে আজ জবাব দেবেন অং সান সুচি। দেশটির সেনাপ্রধান সহ চার সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন অবরোধ। কুষ্ঠ আক্রান্তদের সমাজ থেকে দূরে না সরিয়ে বরং সহানুভূতির সাথে দেখতে সবার প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট পরিবর্তনের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপি সরকারের সময় সবচেয়ে বেশি সংখ্যালঘুর ওপর অত্যাচার হয়েছিল, মন্তব্য ওবায়দুল কাদেরের। আর্থিক দুর্নীতির তথ্য প্রমাণ দিতে শাহজাহান খানকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন নিরাপদ সড়ক চায়ের আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে হবে, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে আশা ইসি সচিব মোহাম্মদ আলমগীরের। মজুরি কমিশন বাস্তবায়ন সহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশনের দ্বিতীয় দিন চলছে, খুলনায় অসুস্থ ৭ জন হাসপাতালে ভর্তি। সড়ক দুর্ঘটনায় সাভারের রাজাসন, ঢাকা রিচা মহাসড়ক, ধামরাই ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই স্কুল ছাত্রসহ অন্তত ৬ জন নিহত। ভারতে বহু বিতর্কিত নাগরিকত্ব বিলের সংশোধনী লোকসভায় পাশের পর উচ্চকক্ষ রাজ্যসভায় পেশের পর চলছে পাল্টাপাল্টি বিতর্ক। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলে লিভারপুল, গ্রুপ রানার্স আপ হয়ে চেলসির টিকিট নিলেও বার্সার কাছে হেরে ইন্টার মিলানের বিদায়।